উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে মঙ্গলবার থেকে শুরু হলো প্রাচীন ও ঐতিহ্যবাহী গোষ্ঠ উৎসব। বাংলার অন্যান্য অঞ্চলে এই উৎসবে তেমন প্রচলন না থাকলেও রায়গঞ্জের বন্দর এলাকার কৃষ্ণপ্রেমী মানুষেরা গোষ্ঠ উৎসব পালন করে আসছেন দীর্ঘ সময় ধরে। এবার এই গোষ্ঠ উৎসব 96তম বর্ষে পদার্পণ করল। 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। মঙ্গলবার ছিল এই উৎসবের প্রথম দিন। এদিন একটি বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা রায়গঞ্জ শহর পরিক্রমা করে। শিশু কিশোর থেকে বয়স্ক মানুষেরা ভগবান কৃষ্ণের বিভিন্ন রূপে নিজেদের সাজিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এবারে রায়গঞ্জ শহরে দুর্গাপুজোর কার্নিভালের সময় দুর্ঘটনা ঘটায় এই শোভাযাত্রাতে রাখাল সেজে গরু চড়ানোর দৃশ্য দেখা যায়নি। অন্যান্যবার হাতি ঘোড়া নিয়ে শোভাযাত্রা হতো, তাই এবার কিছুটা হতাশ ভক্তরা। আমাদের অনুষ্ঠান হচ্ছে আজকে 96তম গোষ্ঠ, পণ্ডিত শ্রী স্বর্গীয় গোপালচন্দ্র মণ্ডল মহাশয়ের প্রবর্তিত। আমরা সেই গোষ্ঠকে ধরে রাখতে পেরেছি, তার জন্য আমরা ধন্য এবং গোটা রায়গঞ্জবাসীর কাছে এটা গর্ব। গোষ্ঠটা হচ্ছে শ্রীকৃষ্ণের পাল্যলীলা। শ্রীকৃষ্ণ বলরাম তারা গোষ্ঠ লীলা করেছিল গাই গরু বাছুর নিয়ে, সেই লীলায় আমাদের এখনভাবে চলছে একরকমভাবে। স্থানীয় সূত্রে জানা যায় এই উৎসবের প্রতিষ্ঠা করেন রায়গঞ্জের বন্দর এলাকার নিবাসী গোপালচন্দ্র মণ্ডল। বাংলাদেশের দিনাজপুরের মহারাজদের গোষ্ঠ উৎসবে গিয়ে তিনি পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে প্রার্থনা করে বলেছিলেন, যদি তার মনস্কামনা পূর্ণ হয় তিনিও গোষ্ঠ উৎসব পালন করবেন ধুমধামের সঙ্গে। এরপরই পুত্র সন্তান লাভ করেন তিনি, শুরু করেন গোষ্ঠ উৎসব। বর্তমানে উৎসবটির উত্তরণ ঘটে পরিণত হয়েছে সর্বজনীনতায়। উত্তর ২৪ পরগনা থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রপ।